Assalamualaikum. Welcome to Back in Lifestyle. I am ORIN. Ek hoon jara ma chant ke escape kon tar. Please escape kon in. Aap hashtag bell icon di chya abdi. Aaj jo only escape kon is nate awesome kosho suno no bad. Guys, aaj kam mein ishe puri chya ma nana bhai laur bagani. Assalamualaikum nana bhai. Waalaikum assalam. Ahem. তো আমরা এখানে এসেছি আপনার এই মজাদার লাউ সম্পর্কে কিছু জানতে ও দেখতে। আচ্ছা দেখেন তো আপনারা এই যে লাউগুলো কিভাবে চাষ করেন? এগুলো কচুরি। হ্যাঁ, ওই কচুরি ভুরাইয়া হেরপর অনেক কচুরি দেওয়া লাগে, অনেক কচুরি দিয়া পাড়াইয়া ফের আবার কচুরি দিয়া হেরপর তিন ফিট করে কচুরি দিতে হয়, তিন ফিট করে কচুরি দিয়া হেরপর চারা লাগাইতে হয়। চারা লাগাইতে হবে? হ্যাঁ, সারা লাগাইলে এরপর আবার জাহাজ দিলে আল্লাহ দিলে হয়। এখন কি অনেক বড় হয়েছে লাউগুলো নাকি মোটামুটি সাইজ আছে? মোটামুটি সাইজ, মোটামুটি সাইজ। এখানে একটা ছোট লাউ আছে, এটা কিন্তু অনেক ছোট লাউ। করা করা, এটা করা হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আরো বড় বড় লাউ আছে, মাঝারি সাইজের। এই যে এই লাউটা কিন্তু বেশি বড় আছে, এই যে লাউটা। হ্যাঁ, ওইটা তো বেশ সময় হয়ে গেছে। তাই বেশ সময় হয়ে গেছে। তো নানা ভাই, এই যে আপনারা এই এতগুলো লাউ বিক্রি এই করেন, আপনারা কত টাকা পান এগুলো বিক্রি করে? কত? অনেকটা হয়, অনেক টাকা। হ্যাঁ, তো গাইস আমরা একটু সামনে দেখে দেখি কি কি আছে এই এই লাউর বাগানে। তো এখানে তো নানা ভাই আপনি কি বাগানটা সব ঘুরে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ঘুরো। হ্যাঁ, তো নানা ভাই এই যে আপনারা এতগুলো লাউ চাষ করেন, আপনারা কত দাম পান এগুলো চাষ করার? কত টাকা পান? এতে আল্লাহ দিলে লাখ টাকার উপর হয়। লাখ টাকা? অনেক কি অনেক লাখ হয়? আর এগুলো কি আপনারা অনেক অনেক সুন্দরভাবে বানিয়েছেন? হ্যাঁ, বেত খুব শক্ত করে বানিয়েছি। শক্ত? হ্যাঁ। তো এই যে বীজগুলো, এই যে এখানে যে দেখতে পাচ্ছি বীজ থেকে অনেকগুলো লাউ হয়েছে, এই যে পাতা থেকে হবে না এগুলো লাউ? না, পাতা তো নয়, বনয় লতার তো। ও, লতা? যে এখানে ছোট ছোট গুড়ি গুড়ি লতা এগুলো থেকে? হ্যাঁ, না ওই এই যে এই যে এই যে আছে, ও ওই আর লতা, ওই লতা, ও এটা ফুল আর এই যে এই যে এই যে ফুল আছে না? হ্যাঁ, এটাই করা হয়েছে। এই যে এই আগা করা হয়? হ্যাঁ, এই ওই ফুল এই মানে ওই করাই ফুল, এই যে করা হইয়া এরপর এই ফুল হয়েছে। এই যে এই যে কত হইবে, যে এই যে এটা ওই যে ওই এটা। ওয়াও, কি সুন্দর! এখানে একটা ছোট্ট করা হয়েছে ফুল। হ্যাঁ, আবার এই যে, হ্যাঁ এন্ডা ওই আগা, এই যে আগা বিড়া নাই, যে এই যে এই যে আগার মধ্যে এই যে করা, এই ওই করাই ওই ফুল ফুলে, ফুল ফুট দিয়া হ্যাঁ কদু হয়। ও, এখন আমি বাইরে বেন না, আমি একটু আরো দেখতে হইব। হ্যাঁ, আরো দেখব আমরা একটু। এই দেখেন কত সুন্দর এসে করা, দেখছেন? করা বাইরে ওই পাশে দেওয়াল হয়, এখানটা বাইরে ওই দিকে গেল। এই যে এই করা, এই এই যে একটা হয়েছে না? হ্যাঁ, আবার এই একটা হয়েছে। হ্যাঁ, এই একটা হয়েছে। একটা লতাই মানে ওই এইটার ফুল ফুটছে, কাইলে আবার এইটা ফুটবো, পরশু আবার এইটা ফুটবো, হেলে আবার এরকম সাইজ আস্তে 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 ডাঙ্গর হয়ে যাবো। তো গাইস, আপনারা নিশ্চয় জানেন না এই লাউকে কদু বলা হয় আমাদের বরিশাল ভাষে, তার জন্য আমার নানা ভাই কদু বলছে। আরে বাবা, অত শুদ্ধ ভাষা লাগে না বুঝো, বরিশালের ভাষা। তো এই দেখেন পাতার তলে হইয়া থাকে, পাতার তলে হইয়া থাকে। এই যে এইখানে কি আপনারা ছোট ছোট বীজ আছে এখানে নিচে? না, এগুলো হলো কচুরি খালি। শুধু কচুরি? হ্যাঁ, করা বাইরে করা বাইরে এক পথ ভোমর আছে, ভোমর হেতু করার উপর আল দেয়, আল দিলে ওই কড়া মরিয়া যায়। তার ওইটা এইটা দিলে এইটার মধ্যে ওই যে একটা ই দেওয়া আছে, আর হ্যাঁ আর ওই সাফানের গুড়ি দিছি ওইটার মধ্যে ওই ঘেরানো হলে যায়, গেলেই ওই পোকটা ওইটার মধ্যে ফরিয়া যায়, আর একটাও আলাইতে না।
তো এইখানে একটা উন্দুরের জাল আছে এগুলো কেন দাও তুমি এ দিশে উন্দুরে গাছ কাটতে চায় ওই বাসপান তো হ্যাঁ তা দেখাল ওই যে হামুক দিয়া হ্যাঁ পাইতে তো না উন্দুর পাবে উন্দুর বাজনা লতা কাটার না হ্যাঁ লাগিয়া ও তো গাইস এখানে অনেক অনেক রকমের আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে অনেক রাউ নিতে পারে মানে তো নানা ভাই এই যে এইখানে ওই সামনে আপনি এখানে মানে গাছ হয়নি কেন এই যে লাউ গাছ এখানে হয়নি কেন এই যে ফাঁকা এই যে ফাঁকা এই যে লতা যাইতে আছে এই লতা লতা আস্তে আস্তে বড় হবে তো সব দেখে দেবে দেখে যাবে এই যে করাবো এই যে করা হইতে আছে আর সামনে যাইতে আছে এই জায়গা ভরে যাইব সব জায়গা ভরে যাবে সব ভরে যাবে হয় তো ওখানে একটি বড় ধরনের পাতিল আছে মানে ওটা কি বেঁধে পারে ওই দেখ দিয়া বেড়ে এখানে মাছ আছে মাছ ধরি হ্যাঁ সবাই লাউ দিয়ে ওই মাছ দেখ হাজ বুঝছেন মাছ কিনতে যাবো একটা ভালো আইডিয়া কিন্তু আপনারা চাইলে যাদের এই লাউ বাগান আছে তারা এখানে যে কোনো মাছ আছে এইগুলো দিয়ে ধরে ফেলুন এখানে আগে থেকে একটা জাল আছে কারেন্ট জাল এটার মধ্যে অনেক মাছ বাজবে আপনার চিতে পুটি তারপর খেয়ে ফেলবে গাইস আজকে এই পর্যন্তই আপনাদের দেখালাম কিভাবে একটা সুন্দর লাউ বাগান তৈরি করতে এতটা কষ্ট লাগে আর কিভাবে এত সুন্দর সুন্দর লাউ হয় তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই সি ইউ আ